তো বন্ধুরা, আজকে আমি গণেশ কিচেনে চলে এসেছি। সবাই আমাদের কম বেশি চেনা রান্না হয়েছি। আজকে ম্যাগি তেল ছাড়া কীভাবে বানানো যায় সেটাই তোমাদেরকে দেখাবো। তো তার জন্য কিছু কিছু উপকরণ লাগবে, সামান্য কিছু, যেটা মুখরোচক খাবার তোমার সামনে রাখতে পারো। তো দেখো কী কী নিয়েছি আমি। তো প্রথমে টমেটো রয়েছে এখানে, তো টমেটোগুলো জাস্ট আমি মানে একটু কুচি কুচি করে নেবো। এখন পেঁয়াজটা কেটে নেবো কুচি কুচি করে। এবার আদাটাকে কেটে নেবো। আদাটা দিলে একটু ভালো লাগে, অনেকে দেয় অনেকে দেয় না, বাট আমি দিই, কারণ বেশি না অল্প একটু, কারণ আদাটা দিলে টেস্টটা খুব ভালো হয়, একটা সুন্দর টেস্ট আছে, মাউথ ফ্রেশনিং একটা টেস্ট আছে, একদম ফাইন টক। দেখো কত ছোটো করে আমি কাটছি, ঠিক এইভাবেই আদাটাকে কাটতে হবে। আমি দুটো কেটে নেবো একদম ছোটো ছোটো করে। দেখো প্রথমে লম্বা 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 এরকম কেটে, তারপর এগুলোকে ধরে এরকম ছোটো 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 কুচি কুচি করে। বাস এবার আমি গ্রিন চিলি মানে লঙ্কা, যেটা ছাড়া হবেই না, সেটা একটু কেটে নেবো। দেখো দেড় চামচ নুন, আমি এখানে চারটে মশলা নিয়েছি, পাঁচটা কিন্তু নিয়ে নিই। দেখো গরম হয়ে গেছে, তেল ছাড়াই আমি দিয়ে দেবো। দেখো ম্যাগিগুলো আছে, গ্যাসটা হাই ফ্লেমে থাকবে। এবার দেখো এগুলোকে এরকম ভাবে একটু বাড়াতে হবে, যতক্ষণ এগুলো পুরো রেড ব্রাউন হয়ে যাচ্ছে, পুরো ব্রাউনিশ কালার আসবে, ততক্ষণ আমরা এরকম ভাবে নেড়ে যাবো। গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে দেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো কমপ্লিট, খুব সুন্দর লাল লাল ব্রাউন ব্রাউন হয়ে এসেছে। তো সব সবগুলো তো আর হবে না, কারণ সবগুলো করতে গেলে টোটাল জিনিসটা পুড়ে যাবে। তো যেগুলো সাদা সাদা আছে সেগুলো দেখো একদম ক্রাঞ্চি হয়ে গেছে। এটা আমি আবার কি করবো, এটা আমি একটা পাত্রে সুন্দর করে নামিয়ে নেবো। তো গাইজ দেখো, প্রথমে এর মধ্যে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম ম্যাগি মশলা নুন দিয়ে, সেটা দিয়ে দেবো। এরপর এর মধ্যে একটু লঙ্কাগুলো দেবো, তো একদম সামান্য, বেশি দিলে কিন্তু আবার ঝাল হয়ে যাবে। দেখো একটুখানি সামান্য দিলাম আমি। এবার আমি খুব বড় আছে, এরকম করে ঢালিয়ে নেবো। এবার একটা চামচ নিয়ে বা হাতে যে ফুটিটা ছিল সেটা নিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নেবো, যাতে মশলাগুলো সুন্দর করে মিশে যায় ম্যাগির সাথে। এবার আমি কী করবো, এটা দেখা যে পেঁয়াজগুলো, যে টমাটোগুলো, কাঁচা লঙ্কা, আদা সব কিছু আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো এরকমভাবে নিয়ে সব কিছু ভালো ছিল সব এর মধ্যে কিন্তু ঢেলে দেবো, ঠিক আছে, ঢেলে দিলাম। তো এবার কী করবো, পুরো জিনিসটাকে দেখো সুন্দর করে ম্যাগির সাথে একদম পুরো একদম যেরকম তোমরা ঘড়ি গরম খাও পুরো সেরকম কিন্তু লাগবে, অনেকটা এরকমভাবে একটু মেখে নেবো, একটা মাখা মাখা ব্যাপার থাকবে। দেখো সুন্দর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে কিন্তু। তো এবার কী করবো, মেন উপকরণ হচ্ছে লেবু। তো লেবুটার বিচিগুলো ফেলে দিয়েছি আমি, এবার ভালো করে লেবুটাকে চটকে রসটা দিয়ে দেবো, আর ভালো করে সুন্দর করে মেখে নেবো। তো বন্ধুরা দেখলে আমাদের কুড়ুরা ম্যাগি রেডি। তো এটাই ছিল আজকে রেসিপি।